হযরত গাউসুল আজম পিরানি এখানে নিয়ে আসতেছি আমি হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানি হঠাৎ করে দেখে বললেন অসংখ্য মানুষ ইমামে আজমের মস্তকে সুবহানাল্লাহ এরাদা করে ফেললেন আল্লাহর ঘরের দিকে তাকিয়ে মাওলা সামান্য মানুষ দিয়ে আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল আছে আমি একটু পরিবর্তন হয়ে যাই যেদিকে মানুষ বে সওয়াবে আজম দলভুক্ত যেদিকে বেশি ওদিকে আমি চলে যাই হযরত আহমদ ইবনে হাম্বল আমার মুস্তাফার দরবারে নালিশ করে ফেললেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার আপনার পরিবারের মধ্যে একজন আপনার আহালের একজন সৈয়দ জাদা যার নাম আব্দুল কাদের জিলানি ইয়া রাসূলুল্লাহ আমার মাযহাব পরিবর্তন করে ফেলবে আমার মস্তক ছেড়ে দেবে ইমামে আজমের অনুসরণ করতে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম লক্ষ লক্ষ মস্তকের আমার মুসল্লির প্রয়োজন নাই আমার একতাদাকারী প্রয়োজন নাই ইয়া রাসূলুল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল আপনার গোলামের মধ্যে মনিবের দরবারে একটা সেজদা লাগিয়ে দেব আব্দুল কাদের জিলানির মতন একজন যদি আমার মুকাল্লিদ থাকে আমি কাল কিয়ামতের ময়দানে অহংকার করব গর্ব করব আমার মাযহাবের অনুসারী ইমামুল আউলিয়া আব্দুল কাদের জিলানি উঁচু আওয়াজ দিয়ে বলুন সুবহান হঠাৎ করে আমার প্রিয় রাসূল আব্দুল কাদের রাতের গভীরতার মধ্যে এলান দিলেন আব্দুল কাদের কেমন আছো ইয়া রাসূলুল্লাহ আমার প্রিয় রাসূলকে কেমন করে সাক্ষাৎ পেলাম বলে যে আমি ভালো আছি বলে যে তুমি আজকে আরাধা পোষণ করলে মাযহাব ত্যাগ করবে ইমামে আজমের মসলকে যাবে আব্দুল কাদের জেনে রাখো শুনে রাখো তোমার ইমাম হযরত আহমদ ইবনে হাম্বল আমি মুস্তাফার দরবারে তোমার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলেছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আমার ইমাম বলে যে জি হ্যাঁ কাল কিয়ামতের ময়দানে আমি চারজন ইমামকে গোলাম বানিয়ে নিলাম ওরা কোশিশ করেছে ওরা চেষ্টা করেছে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসকে অনুসরণ অনুকরণ করে মাযহাব বাইন্ডিং করলেন এই আব্দুল কাদের আমি মুস্তাফার এলান শুনে নাও মাযহাবের ইমাম যখন আহমদ ইবনে হাম্বল তুমি আব্দুল কাদেরের মামলায় আমি রাসূল পাক ইমামুল আম্বিয়ার দরবারে আপিল করলাম আমি রাসূল বলে দিলাম সবাই সবখানে থাক কিন্তু তুমি আব্দুল কাদের আহমদ ইবনে হাম্বলের অনুসরণ অনুকরণ করো ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম শিরোধার্য করে নিলাম তবে হ্যাঁ খেয়াল রাখবে কাল কিয়ামতের ময়দানে চারজন ইমামকে আমি আমার গোলাম বানিয়ে নিলাম চারো মাযহাব হক হিসাবে আমি রাওয়া করে দিলাম উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান কারণ নিয়ম নীতি একটু লম্পা কারণ নিয়ম নীতি বেটে এটাই হলো ফরক কার একটু কঠিন কার একটু সহজ তো যাই যেটা অবলম্বন করুক আমার রাসূল কিন্তু বিভিন্ন সময়ে সময়ে হাদিসে পাকের আলোকে তা মেনে নিয়েছেন জোরে বলুন না সুবহান জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে ইমামে আজমের অনুসরণ করা আমাদের প্রয়োজনীয়তা আছে না নাই ইমামে আজমের অনুসরণে অন্য অন্য ইমামের চাইতে সহজ না কঠিন আরো জোরে বলেন না তো আমরা উম্মতে মুহাম্মদীরা মধ্যপন্থ অবলম্বন বেশি করি তাই না তো আমরা যেটা সহজ এটা গ্রহণ করে নিয়েছি আল্লাহ আমাদেরকে ইমাম আজম বুঝার তৌফিক দান করুক হামারে আকা হামারে মৌলা ইমাম আজম আবু হানিফা হামারে আকা হামারে মৌলা ইমাম আজম আবু হানিফা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান এই নাতের কলি বললে সময় লাগবে আমার আল্লাহ ইমাম আজম বুজার হানাফি মাযহাব বুজার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক মাযহাবের প্রয়োজনীয়তা আছে না নাই আর আমরা অন্য কোন মাযহাবের অনুসারী না আমরা ইমামে আজমের অনুসারী যিনি আমার মাহবুবে মুস্তফাকে যতবার ইচ্ছে করেছেন ততবার দেখে নিয়েছেন একটু জোরে বলুন না সুবহান
যে ইমামে আজম আমাদের ইমামের কথা বলছি হানাফি মাযহাবের কথা বলছি আখেরি 60তম বার আমার মোস্তফার দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি মকবুল কিনা আপনারা আজকে বিষয় দিবেন হাসান রাজাকে সেটা অফাস হয়ে গেল আমি মকবুল কিনা আগামী বছর আপনার দরবারে আমি নাও আসতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি ইমামে আজমের ঈমান আপনি জিন্দা নবী আপনি হায়াতুর রাসূল ইমামে আজম দুই চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আগামী বছর তাকদিরে নাও জুড়তে পারে আপনার দরবারে আসতে না আসতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি সালাম দেব আপনি জিন্দা নবী আমার সালামের উত্তর যদি দেন আমি ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত বিশ্বের কাছে শুকরের সেজদা মেরে দেব আমার মনিব মাওলার কাছে আমার নবী আমাকে গোলাম বানাইলেন শুরু করে দিলেন শেষবারের মত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একবার বললেন আওয়াজ নাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দুইবার বললেন আওয়াজ নাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইখতিলাফি রাওয়ায়েত তৃতীয়বারও জবাব ছিল না যখনই ইয়া নূরুম মিন নূরিল্লাহ ইয়া তো ইয়া হাবিবাল্লাহ চতুর্থ আওয়াজ যখন দিলেন আমার প্রিয় রাসূল গিরগির 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 একটা কম্পন আরম্ভ করা হয়ে গেল রোজায় আথার থেকে ওয়া আলাইকুম আসসালাম ইয়া ইমাম আল আজম মেরে দিল মে ইশক মোহাম্মদ দিল সালামত তু ক্যা নেহি হেরে দিল মে ইশক মোহাম্মদ দিল সালামত তু ক্যা নেহি হ্যাঁ মদিনে কি গলিও মে গুম হো জিন্দগি কা ভরোসা নেহি হক্ত আখির গক্ত আখির গর কই তমন্না নেহি হব তু জলবা দিখা দিজে আকাব আব তু জলবা দিখা দিজে আকাব মুঝকো দুনিয়া কি পরওয়া নেহি হেরে দিল মে ইশক মোহাম্মদ দিল সালামত তু ক্যা নেহি হ্যাঁ মে মদিনে কি গলিও মে গুম হো জিন্দগি কা ভরোসা নেহি হ্যাঁ তো শাহি কা হাজত নেহি হ্যাঁ তো শাহি কা হাজত নেহি হ্যাঁ মাল জর কি তমন্না নেহি হ্যাঁ মে গোলামে নবী মুস্তফা হো মে গোলামে নবী মুস্তফা হো মেরে ঝুলি মে ক্যা ক্যা নেহি হ্যাঁ মেরে দিল মে হ্যাঁ ইশক মোহাম্মদ দিল সালামত তু ক্যা নেহি হ্যাঁ মে মদিনে কি গলিও মে গুম হো জিন্দগি কা ভরোসা নেহি হ্যাঁ
پر جب پوچھے میرے آقا عرش پر جب پوچھے میرے آقا تو یہ کائک ہوا حکم مولا آو بھیجا باو یا محمد آو بھیجا باو یا محمد آپ سے کوئی پردہ نہیں ہے آو بھیجا باو یا محمد آپ سے کوئی پردہ نہیں ہے دل ہے پیاسا نظر بھیگ پیاسی دل ہے پیاسا نظر بھیگ پیاسی اس قدر کیوں ہے جانے کو جلدی ٹھہرو ٹھہرو ذرا یا بی بی ٹھہرو ٹھہرو ذرا یا بی بی میں نے جی بھر کے دیکھا نہیں ہے ٹھہرو ٹھہرو ذرا یا بی بی میں نے جی بھر کے دیکھا نہیں ہے উপস্থিত 8000 এত বড় একবার মিলাদুন নবী বছরে একবার যে রসূলের 63 বছর আর আল্লাহ হানতে হানতে সাগর বানা দিয়ে আর সাগর বানা দিয়ে আর বছরে একবার উগুন সুন্নি সম্মেলন করি নবী বেল্লাই বৌতিয়া গরিন নবারির মাতিয়া গরিন নবারির গুমতিয়া গরিন নবারির তো আর আটকে اللي فورا هو اللي أركوا سنة وما تون فريلو هدوكون يد غمرر هدوكون يد غمرر وما كله ده دي تلك جنوب آزي خطاين هشتا قريا هاي أرى أدان غندر لأي بولي آدان غندر يتل أرد هزر تي بشوى جد كله ده دي تلك جنوب ما فريلو حق كنا دائنا قريا স্বাধীনতা অর্জন বড় না রক্ষাকরণ বড় ঠিক না ভাই ঠিক ঈদে মিলাদুন নবী কি আরা ফরজ বলে হই না ওয়াজিব বলে হই না নগল্লে অনেক গেছি হনে করেন না গল্লি কি কিলা জান্নাত বলে হন গল্লি কি তুই আর কি বহুয়া জান্নাত দিব আল্লাহ 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 বুঝিবার তৌফিক দ ঈদে মিলাদুন নবী গরিব আল্লাহ খোয়ার লাগে লইতে সইতে আব্দুল করিম আব্দুর রহিম গাড়িওয়ালা বাড়িওয়ালা জমিদারি নজে ঈদে মিলাদুন নবী আল্লাহ ঘরে দে ঈদে মিলাদুন নবী দিয়ে আল্লাহ আনাই দে কেয়ারে যদি ফুসালা বানাই পেল্লাই রিজিক দিবে আল্লাহ তকদির পরিবর্তন করি পেল্লাই আল্লাহ তো মন চাই এবারে মিলাদুন নবী করাই কেয়ারে যদি আর মনে করতে জান্নাত দিবে আল্লাহ মন চাই এবার আত্মা মিলাদুন নবী করে হস্টেল না হনো হনো মাই ফোয়া বিয়ে তেল আয়োজন গু আকরণ দলিল দি আমিন হন না আমিন ইয়া আরা দুকুত ফুর দি কিলে তোরা গরি বউলা লাই দি তোরা গরি মা বল্লা লাই দি তোরা গরি ফসল লাই লাই দি তো না ফাইবেন কানে উদখুলু ফিস সিলম কাফ পরিপূর্ণ ইসলামত প্রবেশ করি তোরা করি গেলাম মক্তাল্লা ইসলাম ভাইন তো মার হরত বই এতাল্লা ইসলামের হন মর্যাদা নাই দি ঠিক না আরোগ্য বিষয় দিয়া গিয়ে হানা ভি মজা ইন্দা বাজি ফুরানা হত ইনারে লাদ দি গেলে নিচে গুধু গুধু সরে ফানলার আছে না উসিয়ার শব্দ আয় আয়াত জিবে ফুজি আয় তো সব নৌ শুদ্ধই না আয়াত আমারে সুবহানাল্লাহ না আর তো ইন আগে সাহেবের সুযোগ নাই আতিকে আল্লাহ হদ ও মোমেন অল মুসলমান না যারা মোমেন আতি উল্লাহ ও আতি উর রসুল
তোমরা আল্লাহর ইতাআত করো তোমরা আর রাসূলের ইতাআত করো তো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাথে লাগাই দি ওয়া উলিল আমর মিনকুম উলিল আমর তাফসীর করে দ মুফাসসির কোরআন হলে জারাতুন ফকির যোগ্যতা এলমে ফাকার পরিপূর্ণ জ্ঞান আছে এর ভিতর এলমে ফাকার মধ্যে সমস্ত জমহুর উলামায় স্বীকার করতে বাধ্যই দে ইবন নামলদি ইমাম আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা সুবহানাল্লাহ আমরা প্রথম বিষয় শেষ আরা হানি যে মাযহাবের মানুষ হন মাযহাবের মানুষ আকনা বড় করে হন আর আর ইমাম ইমামে আজম আর আর বেলায়েতের ওলি গাউসুল আজম আর নূরুন নবী নবী আজম সুবহানাল্লাহ না আর কড়া বড় করে হন না এডিকে হন রুকাউট আছে না এত আল্লাহ আল্লাহ হদ তোরা সুন্নি যারা আই ব্যস্ত বানা দি তোরা লাই আর বিষয় হব দিন সব ফলে এক নম্বর দেখেন হানাফি মাযহাব হানাফি মাযহাব এই আয়াতুত্তুন মাযহাব সাবেত গুজি উলিল আমর মিনকুম বড় করে না সুবহানাল্লাহ ইতারা আরা লা মাযহাবি ভাই হলে গুতগুতি করতে আল্লাহর রাসূল যুগত রাসূলই বেকি মাতর না রাসূলই ইমাম না সাহাবিয়ে রাসূল অকরতুন আনসার মুহাজিরা লতুন আন নবীর উদ্দি হন হত হইবের অধিকার এখন আন নবীয়ে হায়াতে জিন্দেগানে 63 বছর উগ্গ উগ্গ ইমাম শেষ করে দিই সুবহানাল্লাহ তোমার আর হক কর হত্তুর মারে দে মাযহাব না বলি হই রে ইসলাম শরীয়তের ফতোয়া হনে দিব ছিল গুজরা নগরে আরে ভিতর উগ্গ মাওলা আলী শেরে খোদা হযরত সাইয়েদনা আবু হুরায়রা বড় করে না সুবহানাল্লাহ মতান্তর আর সিদ্দিক আকবর নাম্বার ওয়ান ছেড়ে দিই সুবহানাল্লাহ বন্ধুরা আমার রাজের খেলা যুগে 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 মাযহাবের পতাকা ছিল এখনো আছে ইসলামের সারা 700 বছর যুগে ইসলামী শরীয়তের কোরআন হাদিসের আল্লাহর 30 পারা কালামুল্লাহ শরীফের পূর্ণ ব্যাখ্যা বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা সহার পূর্ণ কিতাব এই ধারাবাহিকভাবে নিপুণভাবে ইসলামের যত জটিল জটিল মশালা ছিল সব মশালা একাট্টা করে ইজি করে সুলুক তৈরি করে দিলেন মাযহাব একটা পথ বাতলাইয়ে দিলেন ওরা হলো মাযহাবের ইমামগণ হযরত ইমাম আজম আবু হানিফা হযরত ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল হযরত ইমাম মালিক সুবহানাল্লাহ চারটি মাযহাব আছে না নাই আরো জোরে বলতে হবে চারটি মাযহাব আছে না নাই চার মাযহাবেই মকবুল চার মাযহাবেই মকবুল আপনি বলবেন যে হুজুর ইমামে আবু হানিফাকে আমরা এক নম্বরে মানি কেন এখানে মামলা হলো একটা উত্তরে যথেষ্ট সুবহানাল্লাহ সাবস্টেন্স ইমাম আবু হানিফা সমস্ত ইমামদের সর্দার সুবহানাল্লাহ বয়োজ্যেষ্ঠ যিনি প্রতিটি মশালার দলিল বয়োজ্যেষ্ঠ সাহাবীদের কাছ থেকে নিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন না অন্যান্য মাযহাবের আইম্মারা যত দলিল পেশ করেছেন রাসূলের পাকের সাহাবী যারা বয়োজ্যেষ্ঠ ওরা নবীর কাছেই থাকতেন জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম আজম প্রতিটি মশালার মামলায় হযরত সিদ্দিক আকবর উমর ইবনে খাত্তাব উসমান গনি মাওলা আলী আব্দুর রহমান এইভাবে এক একজন জলিলুল কদর সাহাবি ওদের অনুসরণ অনুকরণ নিতেন আর যেহেতু এদিক দিয়ে অন্য অন্য মাযহাবের আইম্মাদের বয়স কম এত বড় সর্বাধুনী পাই নাই ওরা পরবর্তীতে ইয়ং জেনারেশন যারা সাহাবি রাসূলের মধ্যে ছিল ওদের কাছ থেকে দলিল পেশ করেছেন সেই মকামে হযরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মকাম
সমস্ত আইমাদের কাছে প্রধানত্বের দায়িত্ব হয়ে গেল সে তো আহমদ ইবনে হাম্বল আমার গৌসুল আজমের ইমাম সুবহানাল্লাহ আমরা এক বাক্যে জবাব দিই সমস্ত ওলি আল্লাহ যারা যাদের পদাঙ্ক অনুসরণ করি আমরা সূরাতুল ফাতিহা শরীফের মধ্যে পেয়ে যাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া তোরা সোনি মেন তোরা নজানো তোরা উগ্র এক্সপার্ট নাই এন্ড এক্সপার্ট ঠিক করে আনলে বন্ধ করে দিবে কবে আমি এক দিবস গুজু এক্সপার্টি নসি কি কিলে তোরা ইলে দুই দুই করো মনিটরিং হন্ডে বয়স বয়সের হন্ডে সলাতুন رسول الله بكر شهران اغثني يا رسول الله پریشانم پریشانم اغثني يا رسول الله صلاة الدنيا اگر رانی وگر خانی غلام ما تسلطانی دیگر چیز نمیدان ما اغثنی رسول اللہ صلاة تو اب تو ایفیکٹ میں تو ان کا کتے لگے ہم فرم آمار اگر میرا نیمز در بمر بنما در دیگر کجا نالم کرا خانم اغثنی رسول اللہ صلاة حضرت غوث اعظم پیران پیر دستگیر কেন ইমাম আজম আবু হানিফার মসলক নিয়ে আমরা থাকব কেন আমরা পাগলামি করব ইমাম আজম আবু হানিফার জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার আমার মা বোনরা এখনো মনোজাত বাকি হাতে মনোহর মা বোন লতে মরত ফরওয়ান্নে সব লেভেল লাই এক মিনিট দেরি না করুন নিজ জামাই ওর বাইর দিওর প্রেম ধাক্কা দি করতুন বাইর করি দন ঠিক না একজন ফাটাই তাল্লি যেতি কিনছো মরদি ভেবেবু এতি কিনছো মনে মা বোনে ভেবে নেবেন এটা আরো বাড়ির মানুষ তাই শোকেন দেয় এটা কি ওয়াজ করে দে এত সুন্দর পরিক্রমা মনে করতে লাগবেন যে জান্নাতি নানার বাড়ি দূরি যাই গুই নবী সারা মুস্তফার মন জয় করুন সারা টোটো জান্নাত না ভাবেন যে জান্নাত সিজি হুই হ্যায় মেরে নবী কি নূর সে জান্নাত রসুল পাক কে কদমো কে ধুলে বড় না সুবহান আল্লাহ আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করো হস্টেল আর নাম রাখতে হন অনরা যে যে হাইতে হই সিতে হই সুটর গদ দিয়ন আয় হন উড়িয়া দিয়ে তো হাজার হাজার মানুষ লাইফ সোন না ঠেলনি ঠেলানো তার মানুষ আরো হরে আরো রওজানত লাম্বুরাট আমিন হন না আর এত হস্ত করিয়ে তিকিন আইলাম দে মা ফিরে তিন ভাগ মাত্র দুই ভাগ ফুরা আর একবার খাইলে কেন হতো আবার যার মুস্তফাই হল যে টুরা নাতি বড় দু টুরা করে কোরবান করে দিয়ে দেয় আর উম্মত বাসে বেল্লাই আর এল্লে উম্মত নবীর ফল আইসারি এর বউর ফল গেই গুমুর ফল গেই আল্লাহ রে বুঝিবার তৌফিক দান দোরাফ আফ আদাফ জোরাফ দারাশাফ বেশ কমাজার নাই আর কানা বড় করে হন না তো এই ফ্যান্ডালিয়ান কে মরত ফর না মেই ফর বড় করে হন ইয়া করত বুঝি তুম কি বড় করে হন এটা শুধু কি এটা ইন্দু বুদ্ধ খ্রিস্টান আইব না জিবে মোমেন মরফ ইবে মাইফল করত বইতে আইব না
আল্লাহ যারা মরদ ফোয়া গরত্তর বাইরই মরদ ফোয়ার পরিচয় দিবে তৌফিক দ আমিন আর কানা বড় করে হন না আমিন যারা ফঙ্গু যারা বিছানাত বইরে ফায়না ফসনাত করে উনকি মরদ ফোয়ার ভাগত অন্য মাই ইতর অত মাই ফরবাগত গই গই আল্লাহ যোগ্যতে নিয়ে গই ঠিক না যারা যোগ্যতা লইরো গুমজার এবারে মরদ হবেন না মাই হইবেন আল্লাহ মরদ ফোয়ার পরিচয় দিবে তৌফিক দ মর্দামি আল্লাহ বারাক আমিন বড় গ্রামে নন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খুসর বি আচি لگینا سروریا چی لگی ہم فقیروں کو مدینے کی گلی آچی لگی اللہم আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গটা নিয়ে রাখলাম তকদির পরিবর্তন বানাবার নিজের রিজিককে বাড়াবার ধনী সম্পদায় হওয়ার একটিমাত্র মন্ত্র হলো আমার নবীর ঈদে মিলাদুন্নবী ঠিক না বেটি সে কারণে আজকে ঈদে মিলাদুন্নবী আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের পক্ষ থেকে এলাকাবাসী প্রবাসী ভাইদের সহযোগিতায় সুন্দর ইন্তেজাম হয়ে গেল আল্লাহ কবুল আর মঞ্জুর করুক আসুন জগৎবাসীরা বৃহত্তম ইন্তেজাম মিলাদুন্নবীকে আমরা কখনো ফরজ বলি নাই ওয়াজিব বলি নাই না করলেও কোনো সমস্যা নাই কিন্তু করলে জান্নাত পাওয়া যায় করলে কি পাওয়া যায় আপনি বলবেন আনুয়েশে ওয়াজ ওয়াজ আন্দাজা সারি দেওয়া সুন্নি দেয় তোমরা বারা ওয়াজ করি জানো না যে খোদার কসম বন্ধুরা আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে দেখুন ঈদে মিলাদুন্নবীতে জান্নাত কেমন করে কিল্লা বা দৃষ্টা করি বা দিবেন অজানা দে আয় তো ওয়াজ করে দি মরম অত্যন্ত দরিয়ার এক নাইটও গ্যাপ না যায় আলহামদুলিল্লাহ এ মুলি হলে গুতে আর দাম বাড়া দিয়ে দেয় ডেলি তিন দেন এই দাস্তে আস্তে হাইতে সিদ্ধে পড়ে দেয় কই আর এতক্ষণ ওয়াজ করি আর দাঁত হন হবর অনুমর ইন হম পড়ো নাকি বক্তায় কিসার মাইকে আওয়াজ তো মতির মধ্যে ঠিক গরম পড়বে প্রতিটি সুজের মধ্যে হাম আসেন রে দোষী গেলি দোষী না না ইতর রহের না আগামী হাল যেতে ওয়াজ করে দিতে না গজবই মেঘি তরাতে পড়বে প্যাকেজ গুলো তো তোরা ঠিক মতো করি তার মাহফিলে দিলে কেন ভার দুঃখ লাগা বাস আই নো হোজি তোরা প্রাইজ মতো আসেন না তোর গেলতে কে হই আশির মধ্যে গেলতে অন্য পরে মগরি অন্য সুযোগে গেলতে অন্য পরে তোর কাহ পরে আমাদের গলা ভারি তেরা বাজে কি আর দুধ থেকে গলা ফস কর ফস কর কে দুই না কান শিখো না ফুসা হবে বেদেরি সলাতুনিয়া আপ কি ফরকত নে মারা ইয়া নবী দিল হুয়া গম চে দুপারা ইয়া নবী সলাতুনিয়া ইমাম আজম শাফি হাম্বলি মালিকি আরো যতগুণ ইমামক করাছে শিখে দিতে বাধ্যই ইমামে আজমরে সুবহানাল্লাহ না ওমাকে এতাল্লাই আর ইমামর প্রতি আর খুশি না নারাজ আর রসুলুর দরবার মকবুল না না মকবুল এতাল্লাই আগর আসি এখন নাই আগর যুগত কাবা শরীফ সারগেন মসল্লা একখান ইমামে আজম আবু হানিফা আর একখান ইমামে শাফি আর একখান ইমামে আহমদ ইবনে হাম্বল আর একখান ইমাম মালিক একের পর এক আইমনের নামাজ পড়া যাইত অবু
حضرت غوث العظم عبد القادر جیلانی رضی اللہ تعالی عنہ اتکے ہٹا کر دیکھ کر امام اعظم عرف شدی اسنکو مانوس من من ارادہ کری فلال مولا رے এত গুণ মানুষ জীবের ফিজদি একতাদা করেন আই কিলে আহমদ ইবনে হাম্বল গুরুমিকে ইমাম গলে বই দেখতাম আয়ো হযরতে ইমাম আযম আবু হানিফার মসলকর অনুসরণ গুজুম বড় করে হন সুবহান আর বিষয় কুত্তারা দরেশের গাড়ু দিয়েন থাকি আলহামদুলিল্লাহ না বুঝতে হস্ত না হন এত আল্লাহ বাবা পৃথিবীর জগতের ভিতর ইজেন আফওয়ানা আর রদ্দে زيادة بسكيت بنا دي إمام زهابر أنشرن مقلد سبحان الله أنا مقلد آرا خونكير أنشرن أنكرنا دا چي بلدو خلية ين زيادة شنع طولة تاك ين بسكيت كيو فورنا نمات بسكيت كيو فورنا بسكيت آئينا نوائي دوشبوري على بار نوائي خونكيو ين ڈاريك فورنا خلية قلية فورنا دا با بانائي خلية قلية আন নবীর লয় 90000 হতা হই করে মেরাজ নবী 9000 হতা 90000 30000 পার্সোনাল ব্যাপার ইয়া রাসূলুল্লাহ আই খোদা দ ওরে সারা আর কেউ নাই ঠিক না বেটিক আর 30000 অনে আই অনর আপনজন সুবহানাল্লাহ এবারে আর রাসূলের আপনজন কোন আছে সিদ্দিক আকবর ওমর ইবনে খাত্তাব مولا علی حضرت عثمان غنی اثر نہ یا رسول اللہ 30000 کھتا دنیا اپنا آئی خاص اغاصل خاص بیاکن عام بابے 90000 کھتا زین بوزی بل لئی 30000 آرا لئی 30000 আফন জনন লয় 30000 খাস আল্লাহ এবং নবীর লয় বড় গরি হন সুবহান তলায় বাজিয়ন মাযহাব আর ইমামত দরকার হতে 30000 গোপন মামলাই কিছু বুঝজন কিছু বুঝদাম না আর অ্যাক্সিডেন্ট করি ফেলাইম ইজেন আফওয়ানা আর রদ্দ বনি যেতে অ্যাসিডের ভিতর জালাই ফরাই সুন্দর করি সুন্দর যেতে আর বানাই দে এই হার ইয়েল দি মুকাল্লাদ এই হারর ভিতর যেতে ফরা যায় ব্যাকুনা ইজিলি সুন্দর বানাই অনুরূপভাবে ইসলামের শরীয়তরে কুরআন সুন্নার ভিতর তো রস বাইর করি আর আর এক গ্লাস বানায় খাওয়াই দিই দেন এগুলো দি মাযহাব আর ইমাম সুবহানাল্লাহ আর কানা বড় করে হন না সুবহানাল্লাহ হস্ত ডিগ্রি 700 বছর ইসলামের যুগত ইতরা গরি বেলাই আর ইতরার গজ্জ শ্রম ইতুন আর ফ্রুট দি ঠিক না বেটি আউট ফ্রুট ফাইদে হাত দরাই মাযহাব ইমাম দরাই ঠিক না কেন বড় করে হন না আর বদলে হক করে যারা মাযহাব কি মাযহাব আই না মানি তুই রইতর ফুয়া সইতে আজ ইয়াই হতাই হতুন গাইতে লাগবে দে গসবাগ মাযহাব মানি না না মানে গরিব নামাজ তো তুই কি আর ইসলামর অনর মুনিডরি নে আল্লাহু আকবার যদি গাউসুল আযম মাননি গরিব নামাজ মাননি গাউসুল আযম হযরত কিবলা মাননি সমস্ত ওলিয় আল্লাহ মাননি তুই হতুন শুধু আই মাযহাব না মানে হই ফেরা দিবেন লাই এত বছর বাদে যুগ যুগ হস্ত ব্যাগিং করেন নে গরি গই গই তুই আস উঠতে লাগ গুদি কিল্লে সাজাইয়া বাগানের হোসেল তে গুদি কিল্লে নিশ্চয় তোরা কলার পরিবর্তে নাকি ডলার হায় রে ঠিক না নজুবিল্লাহ না হইবেন ইল্লা হাজার হাজারই না নাই এই মাযহাব যারা লা মাযহাবি ইতারা উসিলা মানে না তো উসিলা না মানলি তোতে নামাজ ফরন ফন্দে শক্ত দরকার আরে মেরাজ দিন দে আর বিষয় ভিতর আই যদি একবার বিতফসিল হই ফজর ফাটিলে শেষ করে দিতেন না মাযহাব শেষ করে দেন শুধু মাযহাব শেষ করে দেন
দুর্বুজদি আরাধিতে সুন্দর রূপ কেদরিন্য বর্ণে হানাফি মাযহাব আর হানাফি মাযহাব অনুসরণ গরিকা সুবহানাল্লাহ সমস্ত ইমাম হলো স্বীকার করতে বাধ্য ইমাম আযমরউদ্দিন ব্রেইন আলা ইমাম আর কেউ নাই ইবের দলিল জিন পেশ করছি ইন মুদাল্লিল খুব একদম হাকিমের মতন দুনিয়ার ব্যাক্য লসরই ইমাম আযম লসর নয় সুবহানাল্লাহ কোয়ারি করতে করতে ফাইলাম দে বয়োজ্যেষ্ঠ সাহাবী রসুল যারা ইতার দলিল ব্যাখ্যেন ইমাম আযমের মশলা কত সুবহানাল্লাহ এবার লাবকান দেখেন হযরত গৌসুল আযম পিরানে পীর দস্তগীর হন মজাবর আছিল মক্কা বড় করে হন ব্যাগুনে জানাম পরিবৃত ইমামুল আউলিয়া হন মজাবর আছিল তো তুমি তুমি যদি হওয়ায় মজাব না মানি তোরা তো মান্য মা গৌসুল আযম মজাব শিখে গেলারে সুবহানাল্লাহ আর কোরআন আয়াত জিবে বুঝি আই যারা মুমিন ইতরা হদ তোরা তো মজাব লাগবি আর নলি মূল স্থান পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের ফত তোরা তো ধরে না পারিবে ঠিক না ভাই ঠিক জান না কি কুরু এই কুরু আলোচনা করলি রাতিং কোটা দিতে কোন কুরুই কুরু কি সুবহানাল্লাহ আই গত ফসু সারা দুনিয়া তার বিষয় দিবেন ইনো সাহেব সার্বিক লিখানে চাইনাতা মেরে দিল কো তমাম জব পুকারু দিল সে আপনা ইয়া নবী সালাতু নিয়াম ময়সর হো আগর সাইরে মদিনা তু দিকে লাভু গা কাকো ইয়সিনা সালাম বাবারা কষ্ট লাগে হযরত কৌসুল আযম পিরানে এখানে নেড়ে আসতেছি আমি হযরত কৌসুল আযম আব্দুল কাদের জিলানি হঠাৎ করে দেখে ফেললেন অসংখ্য মানুষ ইমাম আযমের মস্তকে সুবহানাল্লাহ এরাদা করে ফেললেন আল্লাহর ঘরের দিকে তাকিয়ে মাওলা সামান্য মানুষ নিয়ে আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল আছে আমি একটু পরিবর্তন হয়ে যাই যেদিকে মানুষ বেশি সওয়াবে আযম দলভুক্ত যেদিকে বেশি ওদিকে আমি চলে যাই হযরত আহমদ ইবনে হাম্বল আমার মুস্তফার দরবারে নালিশ করে ফেললেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার আপনার পরিবারের মধ্যে একজন আপনার আহালের একজন সৈয়দ জাদা যার নাম আব্দুল কাদের জিলানি ইয়া রাসূলুল্লাহ আমার মাযহাব পরিবর্তন করে ফেলবে আমার মস্তক ছেড়ে দেবে ইমাম আযমের অনুসরণ করতে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম লক্ষ লক্ষ মস্তকের আমার মুসল্লির প্রয়োজন নাই আমার একতাদাকারী প্রয়োজন নাই ইয়া রাসূলুল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল আপনার গোলামের মধ্যে মনিবের দরবার একটা সেজদা লাগিয়ে দেব আব্দুল কাদের জিলানির মতন একজন যদি আমার মুকাল্লিদ থাকে আমি কাল কিয়ামতের ময়দানে অহংকার করব গর্ব করব আমার মাযহাবের অনুসারী ইমামুল আউলিয়া আব্দুল কাদের জিলানি উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান হঠাৎ করে আমার প্রিয় রসুল আব্দুল কাদের রাতের গভীরতার মধ্যে সাইলান দিলেন আব্দুল কাদের কেমন আছো ইয়া রাসূলুল্লাহ আমার প্রিয় রসুলকে কেমন করে সাক্ষাৎ পেলাম বলে যে আমি ভালো আছি বলে যে তুমি আজকে আরাধা পোষণ করলে মাযহাব ত্যাগ করবে ইমামে আযমের মসলকে যাবে আব্দুল কাদের জেনে রাখো শুনে রাখো তোমার ইমাম হযরত আহমদ ইবনে হাম্বল আমি মুস্তফার দরবারে তোমার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলেছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আমার ইমাম বলে যে জি হ্যাঁ কাল কিয়ামতের ময়দানে
আমি চারজন ইমামকে গোলাম বানিয়ে নিলাম ওরা কোশিশ করেছে ওরা চেষ্টা করেছে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসকে অনুসরণ অনুকরণ করে মাযহাব বাইন্ডিং করলেন এই আব্দুল কাদের আমি মুস্তাফার এলান শুনে নাও মাযহাবের ইমাম যখন আহমদ ইবনে হাম্বল তুমি আব্দুল কাদেরের মামলায় আমি রাসূলের পাক ইমামুল আম্বিয়ার দরবার আপিল করলাম আমি রাসূল বলে দিলাম সবাই সবখানে থাক কিন্তু তুমি আব্দুল কাদের আহমদ ইবনে হাম্বলের অনুসরণ অনুকরণ করো ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম শিরোধার্য করে নিলাম তবে হ্যাঁ খেয়াল রাখবে কাল কিয়ামতের ময়দানে চারজন ইমামকে আমি আমার গোলাম বানিয়ে নিলাম চারো মাযহাব হক হিসাবে আমি রাওয়া করে দিলাম উচ্চা আওয়াজ দিয়ে বলুন না সুবহান কারণ নিয়ম নীতি একটু লম্পা কারণ নিয়ম নীতি বেটে এটাই হলো ফরক কার একটু কঠিন কার একটু সহজ তো যাই যেটা অবলম্বন করুক আমার রাসূল কিন্তু বিভিন্ন সময়ে সময়ে হাদিসে পাকের আলোকে তা মেনে নিয়েছেন জোরে বলুন না সুবহান জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে ইমামে আজমের অনুসরণ করা আমাদের প্রয়োজনীয়তা আছে না নাই ইমামে আজমের অনুসরণে অন্য অন্য ইমামের চাইতে সহজ না কঠিন আরো জোরে বলেন না তো আমরা উম্মতে মুহাম্মদীরা মধ্যপন্থ অবলম্বন বেশি করি তাই না তো আমরা যেটা সহজ এটা গ্রহণ করে নিয়েছি আল্লাহ আমাদেরকে ইমাম আজম বুঝার তৌফিক দান করুক আমারে আকা ہمارے مولا امام اعظم ابو حنیفہ ہمارے آقا ہمارے مولا امام اعظم ابو حنیفہ اونچا آواز دے بولو نا سبحان اللہ ناتر کلی بولنے سمے لگ بھی امر اللہ امام اعظم بزر حنفی مذہب بزر اللہ مدد کے توفیق دان کرو মাযহাবের প্রয়োজনীয়তা আছে না নাই আর আমরা অন্য কোন মাযহাবের অনুসারী না আমরা ইমামে আজমের অনুসারী যিনি আমার মাহবুবে মুস্তফাকে যতবার ইচ্ছে করেছেন ততবার দেখে নিয়েছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ যে ইমামে আজম আমাদের ইমামের কথা বলছি হানাফি মাযহাবের কথা বলছি আখেরি 60তম বার আমার মুস্তফার দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি মকবুল কিনা আপনারা আজকে বিষয় দিবেন হাসান রাজাকে সেটা অফাস হয়ে গেল আমি মকবুল কিনা আগামী বছর আপনার দরবারে আমি নাও আসতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি ইমামে আজমের ঈমান আপনি জিন্দা নবী আপনি হায়াতুর রাসূল ইমামে আজম দুই চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আগামী বছর তকদিরে নাও জুটতে পারে আপনার দরবারে আসতে না আসতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি সালাম দেব আপনি জিন্দা নবী আমার সালামের উত্তর যদি দেন আমি ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত বিশ্বের কাছে শুকরের সেজদা মেরে দেব আমার মনিব মাওলার কাছে আমার নবী আমাকে গোলাম বানাইলেন শুরু করে দিলেন শেষবারের মতন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একবার বললেন আওয়াজ নাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দুইবার বললেন আওয়াজ নাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইখতিলাফি রাওয়ায়েত তৃতীয়বারও জবাব ছিল না যখনই ইয়া নূরু মিন নূরিল্লাহ ইয়া তো ইয়া হাবিবাল্লাহ চতুর্থ আওয়াজ যখন দিলেন আমার প্রিয় রাসূল গিরগির 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 একটা কম্পন আরম্ভ করা হয়ে গেল রোজায় আথার থেকে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামুল আজম সাহেব সৈয়দুল ফারাক আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ সিদ্দিকী সংসদ
ইরেহিম আই ইমাম আজমের কানকান কেরামত কানকান মাদাহুরি রাতিয়ান শেষ হইব না বড় করে হন সুবহানাল্লাহ আর ইমামই বেস্ট ইমাম জিবেরে গাউসুল আজমের ইয়াদগারে দিয়েরে ইমামত্বর পরিচয় দিলাম আর নবিয়ে ওয়ালাইকুম আসসালাম হই ইমামে আজমের হাজার হাজার মসলকর অনুসারে উড়াই দিয়ে দে আই নবী জিন্দা আর ইমামে আবু হানিফার গোলাম সুবহানাল্লাহ মনত আল্লাহ কবুল করুক আমিন দ্বিতীয় নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ ইন্তবাজি পাঁচ ওয়াক্ত নামাজ কিছুক্ষণ আগে দি হইলাম যারা এই মাযহাব না মানে ইতার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ হরম করিব ঠিক না বলতো দিলে লাগি গা হইতে লাগুন আর পাঁচ ওয়াক্ত নামাজ ৪৫ ওয়াক্ত একমাত্র বাদিত্তা জিদি আরো উরুল আজম পয়গম্বর মূসা কালিমুল্লাহ ওয়াস্তাই মূসা কালিমুল্লাহ ৫০ ওয়াক্ত নামাজ আল্লাহ তুন লই আসি রাসূল অনরে আর খোদা কি দি সুবহানাল্লাহ আর নবী হদান ৫০ ওয়াক্ত নামাজ দি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অনে ভাইতন্ন অনর মতকল দুর্বল হইব ও কাহিলিব ডায়াবেটিস রুগীব ব্লাড প্রেসার রুগীব রাতের ১২টা বাজিব আগে ঘুম যাবে লাগে দুধ দিব অনে যে রাড়াল লইতে এলেনি তারা সাহায্য নিয়েন অনে ক্যাঙ্গুরি বান্ধে ও তো ক্যাঙ্গুরতাম তা আওয়াজ যাও সুবহানাল্লাহ এর এই মহাবার গিয়ে বা নয়বার ফাঁস নং ৪৫ বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা খোদ উসিলা আর আল্লাহ যাবিওর ন মানে বন্ধু ৫০ ওয়াক্ত নামাজ কা নফর সুযোগ পাইলি হবে আর ৫ ওয়াক্ত ভরা সুযোগ পাইলি সুযোগ সন্ধানে আছে না নাই আর সুযোগ যদি হারাই যাইবি হবে ৫০ ওয়াক্ত নামাজ নফর কা তুই তো বসিলা না মানো বন্ধু পৃথিবীর জগতের ভিতর আল্লাহ কদে মাধ্যম সারা আই হনো কিছু নগরী আর আসিদ মা বাপ মাধ্যম বন্নি বড় করি হন সুবহান আল্লাহ তুন কিছু ভাবে লাগিলি মাধ্যম আছে না নাই এখন বড় করি না সুবহানাল্লাহ ইয়াল দি খোদার দস্তুর ইয়ান কি খোদার দস্তুর আল্লাহ দস্তুর ভাঙিব না এত আল্লাহ আল্লাহ আর নবীর মেরাজ নবী দিয়ে দে ২৭ তারিখের রাতে আরশ মুআল্লার মধ্যে নি আর নবীর ইয়া রাসূলুল্লাহ অনর উম্মতুল্লাহ ইল্লে খানতে লাগুন জন ও রাসূল ৫০ ওয়াক্ত নামাজ দিলাম যারা অনর উম্মত আদায় করিব ইতারা আই নামাজের বিপরীত জান্নাত দান গুজু আকালা বড় করে সুবহানাল্লাহ হমাইতে 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 আল্লাহ ৪৫ ওয়াক্ত হমাই ৫০ ওয়াক্ত সওয়াব ৫ ওয়াক্তের মধ্যে দিয়ে ঢুকই আকালা বড় করে না সুবহানাল্লাহ এই শুধু ফন্দা শুদ্ধ ফাঁসক তোলে ওয়াজ করল রাচ্ছাস যা কি করলাম দাবা আর নবী আতিকা এলান দিয়ে আসসালাতু মেরাজুল মুমিনিন আর নবীর দীর্ঘ মেরাজ বহুত বার একবার ডাইরেক্ট সুবহানাল্লাহ আর উম্মতুল্লাহ ফাঁসক তো ফাঁসবার যদি কেউ নামাজ আদায় করেন এই ফাসবার মেরাজে উম্মত সুবহানাল্লাহ বড় করে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ মিলতা হে কে নামাজ মে সিজদা মে জাকে দেখ লে হোগা খুদা ভি সামনে মসজিদ মে জাকে দেখ লে সালাত নিয়াম মিলতা হে ক্যা নামাজ মে সিজদা মে জাকে দেখ লে হোগা খুদা তু সামনে সির কো ঝুকা কে দেখ লে সোনা দুনিয়া ফিকর আলম না কোই গম হোগা খুদা তেরি কসম ফিকর আলম না
خدا تیری قسم تھوڑی سی دیر کے لیے مسجد میں جا کے دیکھ لے تھوڑی سی دیر کے لیے مسجد میں جا کے دیکھ لے صلاۃ دنیا لیتے کہ سب اسی کا نام کلیاں چمن کی صبح و شام آنکھوں سے بے خودی کہ تو پردہ ہٹا کے دیکھ لے صلاۃ دنیا دیکھتا ہے کیا رب سے اپنی دلوں کا کر کے نیت نماز میں کر کے نیت نماز میں جلوہ خدا کا دیکھ لے صلاۃ دنیا নামাজ কত বড় সম্পদ বন্ধুরে আজিয়াতুন একত্ব শুরু করি দন ব্যাক সার্ভিউন ফজরের নামাজ পড়ন সারা দিন নূর বাড়িব সুবহানাল্লাহ না ফাসক তো নামাজ পড়ন রিজিক অনতের তালাশ করন না পড়িব রিজিক অনরের তালাশ করিব সুবহানাল্লাহ না আর কানা বড় করি হন না বন্ধুরে ইন আরো দরর খসন একত্ব নামাজের ভিতর আল্লাহ খতা নিয়ামত রাখি خدا بندہ زودی ایک سوئی بابے ایک گو شجدہ ماری تجوز دو ہائی آئے خدا وعدہ دیلام ایک شجدہ بھی تر تر لائی جنت عبادت دو گوری دیلام ارکنا بورو گرو نا سبحان اللہ ایت اللہ استعینو بی صبر و صلاب اللہ تن شاجو طلب گرن او مولا آر شاجو گر اللہ کینگوری دو جربات مدنے তাও নামাজের ভিতর নামাজের ভিতর ধৈর্য আসারা নাই সবর আসারা নাই সহ্য আসারা নাই সাহায্য তলব কর আল্লাহ এখলাসের সাথে একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করি বড় করি হন না সুবহান আল্লাহ আল্লাহ রাসূলের এলান দে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার পৃথিবীর জগৎবাসী হল একমাত্র নামাজেই দুনিয়ার জগদত্তুন বিরাগ বাজন বানায় ক্যাঙ্গুরি তানহা আনিল ফাসা ওয়াল মুনকার বরগরনা সুবহানাল্লাহ অন্যায় হাজতুন গরহিত হাজতুন একমাত্র নামাজে মুক্তি দেয় ঠিক না বেটি বল দুজো নদী দিতে পারিবেন না এবারে পেটি গেল উন্তু মনে হন না নামাজ উন্তু মনে হতে ইতুন গরে বদ্দুর না আর রোজান গরে হইতে জনতা ব্যাংক কেন আছে না আর আর এখন সরকারি এমপিওর টিয়াউড় দে গইরে জনতা ব্যাংক করতো না ঠিক না বেগুনে যা এখন গইরে জনতা ব্যাংক এসব মন মুদি প্রিন্সিপাল নিজে দম বুঝছো টিয়া ত্রিবেল উন্নিকে গেলি বহুত অথরাইজ দম বুঝছো কারণ টিয়ার মামলা দে তো আন লই নির্দিষ্ট গতারে গাড়ি আছে তো আর তো বাজি গরিবর ফইল মাহফিলুল্লাহ তে গাড়ি কামার লাগে তো প্রিন্সিপাল কল বই দেখ আর নাম হলে সিনিবেন আব্দুল সবুর মরনা আবু তাইশা হুজুর মরনা মুস্তাক সাহেব হুজুর আর গু বুড়ো মুখ হাসিল তো তো আদা সামনে যাই বারান দি উড়ি জিংবি তো কেলো কি হতবত্ত নাই আলোচনা ইগি যাবে সময় হঠাৎ করে আর বাবা হদ ও আসার না যা জি বাজি হয়তো বা নামাজের টাইমলি ফুতির না হয় নামাজের টাইমলি নামাজ পড়ে ফেলি বিলম্ব নগছ এখন আর তিন মাসের স্যালারি এক কুমারে এত স্যালারি দিয়ে তিন মাস বাদ বাদ কেউ বহুত আর তো প্রায় আড়াই লাখ টাকার হাসা আসি ফাজিল মাদ্রাসা ডবল নেব না কামিল মাদ্রাসা আরো ডবল হইব
আর ব্যাকরণ লই হদ ওয়াসল আর টিয়া ভাইয়ের ব্যাকরণ মন্ন ভাইয়া থাকি রসা তখন আই মনে মনে গভীর মনোযোগ দন ইয়ান হইয়া আর হইতো না আবার দদ দেন মেন টিয়া দি তত বিতফসির হই হনক হত্তনেছি অক্টোবরে খিল্লে ভরি ভিতর কি রে কি আল্লাহ সুবহানাল্লাহ নজর দিন হন বাজি আর আরকান দিলে কুনন্ডে আবার আরকান সুট্টু করে লাহ কেনাসি হোমিক জাইম সাহ আল্লাহ কবুল করুক আমা গোরম বেঙ্গতুন বেগবর্তি টিয়া ফুরই হন বাগে দিয়ান লই বেগিন ভাসো দিন উঠ প্রায় 2 লক্ষ 45 হাজার টিয়া তো মনে আছে হন সুবহানাল্লাহ যেতে বেগপূর্তি করি শিকল মাঝি প্রিন্সিপাল লক্ষ হতে সরণা ওয়া যাইবি আদু জুন অনরা জালি যেত গুফারিবেন আজান দিয়ে দেন না বেঙ্গতুন বাইরে গোরে মুসে দেখেন নাই আইজুন আই জামাতন অনরা বইউন জামাতন ফুরি যাই ওদম অন 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 সব দাহাদি না আজি আর বাফন নির্দেশ সুবহানাল্লাহ হদা রোজন যে বুঝুম দেনি আদি জিনা আজি আই এড়ে বুঝুম আর মনে কেন উচ্চারণে গিয়ে আয় উজু হালাম বানাই আর খেলানে হইতে এবার এত লাখ উজু বানাই হজুর হাই বানাই তাহলে দুজন বিস্কাল দিলাম ব্যাগ জামাতে নামাজে বেশি করেছি ওমা ইতারা উজুর হলসে দিয়ে আর এফ এল আই কে আই সিএনজি কে আই বিভিন্ন গাড়ি লই যার গুই যাইরে হদ্দুর যাই ওই বেনু চেস গুজি এটা ব্যাগ কোনে বাসা কেন তুই দুটি মনে মনে হতো অন্য গাড়ি গুলি কিন্তু ফাইব মারে জুকো হন্য সেলাই নহর কিন্তু বে জুক কিন্তু ওবে কুণ্ডেশ্বরীর এন দি সামনে বই বুঝুন তো দিনের মামলা হই দিয়া রাতি এন অবাক ইতারা ব্যাকিন খবর রাখি আয় নামাজ খোদার কসম আল্লাহর গরত বই জিকির চলে যাই আত গাড়ি আছে আস্তা যাইম দেরি ইতারা আর ফেল আই আর ভিতরে আর ঢুকে আল্লাহ ইতারা যদি ফোনে গিয়ে ইঙ্গিত দেয় আসা না তো দুই হাজার লাখটি আসে তো লেবেল ইত্যাদি কিছু হন্য বরত এটা কিছু ধরম বুঝতে না ব্যাখ্যা গেলে কিন্তু হামালাস আর বাজি নগে ওই মুহূর্তের ভিতর মনে মনে চিন্তা নামাজ শেষ করলাম আরো 10 মিনিট চা নাস্তা করলাম ড্রাইভারের হতে রাস্তা করে স্টার্ট দে স্টার্ট দিতে রইতে দেন নাই দূরি মানুষ গায়ের উজুর কুণ্ডেশ্বরী স্কুলের সামনে হাইজ্যাক সরের উমা দিন দুই যে তিনটার সময় দিবে কি মামলা হনে কেউ ফরখেশিবের ক্ষমতা নাই এটা বেশিরভাগ উজুর হলে মাথা মারি মারি হাঁদের উমা মামলা কি আল্লাহ আরো লোক মারা কি বলেছিলেন না ওনারা এবার বাবু ছাত্র আবার আলহামদুলিল্লাহ ইবেন হলার দে যাবে সমাজ ইঙ্গিত দিতে অফুদ জামাতে নামাজ সরিয়াছ অক্তৈরি নামাজ কজান ওয়াইফান খুদার কসম জেতে সালাম ফিরে নষ্ট গইরে ঘুরি বাড়ির যে খানা খাতে জুম অসুবিধা নাই কেরানি হদুজুর আত ফেট পড়ি গি মানুষ গো দূরে আইর হদ কবু ওয়া সামনে যাও জুর আদি জি দুজুরটা হদ গিলে কি ব্যাপার হদ অন ভালো আছেন নি মারে কত আছে ভালো আছেন ফসল হদ উজুর অনর ওয়ারে যে দুগুন উজুর আলাই ছিল আই রিকশাওয়ালা দুঃখ কেরে বুঝেন ফারিন মাল্লাম ফোন কি ব্যাপার হুমা মরনা উদ্দেশ্যে উজুর কেবলা এখনো বাসি আছে অবয় হাসান ভাই তোমার কথা তো খেয়াল ন করলাম বাবর ভয়ুদে গরাহবর ন ভাই আর সমস্ত টিয়া ব্যাগুন লুবে লইয়ে জমিন বেসিয়ে রে এটি আসুদ গরন সারা খন উফায় নাই শেষ পর্যন্ত বদ দিনে জমিন বেশি টিচারের বেতনা দেখেছি ঘটনা বহুত দুর্ঘটনা কেনাকারি খেলবে তারা হইতে রিব মসুর ঘটনা গেল প্রাইস ফাসকান মাদ্রাসা বেতন টি আসিলেন গোড়া গোড়া নজিবিল্লাহ হন না ইয়া বাসাই দেখিয়ে আর কেনা বড় করে হন না মা তো নামাজিন আল্লাহ না আল্লাহ ইল্লে মাধ্যমে গড়ে দিয়ে দেরি ইয়া আহারাকা দুকুত ফরিদ সুরিকা গরম পরে ডাহাতিকা গরম পরে আল্লাহ আর বানাবে ফোন যাস হাজার বছর আগে আর রিজিক বানাই
ঠিক না বেটি তো একটু আয়কা হোস্ট করতাম হতে বে মা কসমত আই দিন নাস আর গৌসুল আজম হতে খাজা গরিব নওয়াজ হতে জীবন যদি সুকময় গরিব আল্লাহ মন চাই বেশি লাগ দুরু দুনিয়ার জগতের ভিতর ভালো ভুয়া জন্ম দিবে আল্লাহ মন চাই বেশি কিছু লাগ দুরু সুসন্তান জন্ম দিবে আল্লাহ মন চাই বেশি লাগ দুরু আর ভুয়া সর আর ভুয়া ডাহাই আর ভুয়া সন্ত্রাসী আর ভুয়া চাঁদাবাস আর ভুয়া জেনাগরের ইন ব্যাকিন আরাম আবদ দোষ আরাম হাইরে ভুয়া জন্ম দিয়ে গৌসুল আজম হতে এক নাম্বার শর্ত ফেট্র আরাম উত্তর মুক্ত করুন ও যুবক ভাই গোসলান না হনো এক নাম্বার শর্ত নবীর দরজা বন্ধ হইলে ওলির দরজা বন্ধ না মাতন না ওলির দরজা খোলা আছে না নাই মনে হন না গো ওলি আল্লাহ জন্ম দিবেন নাই যাতে সুযোগ আছে এখনো সন্তান জন্ম দিবের আর মা বোন সন্তান জন্ম লইবের আর গসব খাওয়া যা গরিব নজর একার মুসিবত উনি বলেন সুবহানাল্লাহ আজি আর রাতন সার্থ গব কি হইলিয়া এক নাম্বার আরাম উত্তর ফেট্টো বাসা বেলন ঠিক না ইয়া যদি এখন ফসল লই গ্রামীণ ব্যাংক সুদ ঘর ঘর আছে না নাই সুদের পথা সালই না নয় ইবে ইহুদি নসরা খ্রিস্টের নলর বহুত বড় চক্রান্ত মুসলমান নলর ইমানের ধ্বংস করে দিবেন নাই বউর করতলে দুই ইউজ বানাইবেন নাই ঠিক না বেটি নওজুবিল্লাহ আন্দরে মরদ ফরে দিতেন মেহফার কত তো দিতে লাগবে বুঝে যাচ্ছি না এতদিন মেহফারত জামাইন মিক্কা সহন বুঝছি ইয়া মরদি বেই বউর মুখে যাইতে হন পরের আর এক কমপ্লিট কিনিবের বিড়ি হাইবের ফসে দাও না ঠিক না তারপরে তো রসল গান্ধের দেরি জামাই সারিত দেখছুম গ্রামীণ ব্যাংক সারিত না দেখছুম হোস্টেল না হন এবার আর কেন করে হইম হন আর গসল আজম ইয়ে কিলে হই আর নবী কিলে হাদিসুন দি উক্ক শুধু টিহা নিজুর মাল লয় জানা গইতে যে তিক্কিন গুণা এ তিক্কিন গুণা উগ্র সুদুটিয়া বড় করে নজিবিল্লাহ হন না আরো যাইম না হোস্টেল না 33 বার জানা গইলে যে তিক্কিন পা সুদুর উগ্রটিয়া তিক্কিন পা আর হতা হয়ে গিয়ে গুল্লি খাইলে হন আর কি ভাই মনে থাকবে না ক্যা শুধু নোয়াজিল দি আর কর না চলে আল্লাহ গোস মাঝি রে যাতে শুধু ডিয়ার উত অনর ইমান জাতি গুই মরগুই আর কত আইটেলি দিয়ে দিলি জাগু ঠিক না বেটি সবাই এ সুরি না করে ডাহাতি ডাহাতি না করে তো আল্লাহ সুরি করেন ডাহাতি করেন কি যাচ্ছিল কি রে তুই তোরা সুরি করতে মারি ফেলেন না হারি ফেলেন না টেংটুং মায় দেন না এই তো আল্লাহর বর্ষা করে আজ ঠিক না বেটি আল্লাহর আর সুপতর প্রতীক বল খেয়াল থাকবে না বা এক নাম্বার ফেট্টো আরামত্তর মুক্ত করন দোয়া কেন কবুল নয় ফরিয়াদ কেন কবুল নয় আর ফুয়াক গুন্ডা ফান্ডর বায়ুত্তুল লই দিয়ে এক গন্ডা বুক গড়ি দিয়ে আধ গন্ডা ঠিক না বেটি আধ ফাঁস চৈদ্দ দুই আনা নৈদ ঠিক না বেটি ইয়া রহিমের বাপ কি যদি তুই রহিমের মা আব্দুল করিম মেশো তোর খুব বালা বা করিম কে তাহলে গোসানো হইল এর এক্সাম্পল দিতে আই হতে কিয়া হতে আত্ম দুটি আহম লই দে খুললে আহম লই আত্মা সদ্য দুটি আনে দু হত ও রহিমের বাপ বুড়ো দিয়ে তোমার কি গিয়ে তোমার আত্মা সদ্য নম আত্মাস বারো হতে এই দুটি আহারাম হাই না হয় দুটি আহম লই বলে হইতে এ দুটি আহম ন হলো তো ইতার গৃতি অত করিবে লাগি ওই দুটি আহম লই হই দেয় ইতার ক্রেতার বন্যান সই করিবে লাগি এই দুটি আল্লাহ অকত্তন হারাম বানাবি ঠিক না বেটি বউর যায় হই দে সদরি বেতন বাজার করিবে কিল্লাই হত প্রত্যেক জিনিস দুটি দুটি আহম লত নজবিল্লাহ আসার নাই ওজন থম দিদি আসার নাই ফরিয়ার ফকর তুন ভাসুরি কে কান লই এটা 100 কান ঠিক আছে মেলামারি দিদি আসার নাই
বন্ধু দেই শর্মে ন হয় বন্ধু ফাসুন কেকার হমল টুকি দেরো দন্নাই টুকি গিদে আজিবে টুকিতে জিতি আত লাই টুকতো দাই বন্ধু জিতি বলে ন যায় জিতার ভিতর মজা নাই ঠকনের ভিতর বড় করি হন না আল্লাহ কবুল করক জীবনের মধ্যে বড় বেলায় না চাই যত ছোট ইত্যাদি বেন তো তার মনিবত মর্যাদা বেশি মনে তাই মনে ইয়া তো আর উজুর হলো বরবাদ মারা মারা মা এক ফাজা তো দিব তা ফন্না ফরিন না ফারিন গেট আপ কি আনতাস দুই চার ফাজ ধরিল হাম ফুরিব ও মারা মা সোলো গান দম ফুরিব গাড়ির বহল লাগাম ফুরিব তুই ইন দিলি কি আসান বাড়ি যাবো না আর কেনা বড় করে হন আর আর মোস্তফা তিন দিন হরে নিয়ে দিশে না ভাই নাই جتنا دیا سرکار نے مجھ کو اتنی مجھے اوقات نہیں سبحان اللہ اللہ تو ہی بندہ نہ رہی تک بھی دینا رہی سر دات اللہ دے گلے این لیرے کی جم دائیں اللہ اکبر میرے کریم سے گھر کترا کسی نے مانگا میرے کریم سے گھر کترا کسی نے مانگا دریا بہا دیا در پہ بہا دیا ان کی مہک نے دل کے گوچے کھلا دیا جس راہ ہم چل گئے ہیں کوچے بسا دیے سبحان اللہ ای بیرے آرے نبی زیبے تر ایک فائلو تلی کیا مطر مرفو جو دیتا ری بین اچھے بھی رمبت تر بورا گرے سبحان اللہ آرنا اللہ قبول گروک ایک نمبر کے حلم دابا آرام تر فٹو باس ہو خنہ ہو دے گوسر آزم خنہ ہو دے خاجہ گریب نماز دونوں مناقبت اللہ ایک نمبر کے حلم دے آرام تور و آرام تالی کی ده انس ابن مالک را روایت اگو شوش شدنا فوریم کیار فیڈا جو دی آرام تاکر جو تو دین آرامی بی فیڈا تایبو اتو دین اللہ دربار خانو دعا کبو نویبو آئی بوجود تجینا دیتیا نمبر میزا ہوتا مکتن ساری دن فوریم ہسٹوڑا کی میزا ہوتا ساری دم فریب دوئی تیتیا نمبر فاسکت نماز زیبان رو بیشے بنے خوکت نماز فاسکت نماز جوتا شمعی آدھے گرم فریب سبحان اللہ ایک کو بورت وائجو دی اتنین شرط فالن گجد ہوئی رزق لے حدن بچنو گوری تراش گوری ندوری بھو اللہ اکبر میفولی بے رابیہ بسری بھو امور خیر فاطمہ بھو مرد فولی بابو سال موسیٰ زنگی بھو گوسو رازم رنگی رنگی لی بھو زیبے آتا دوری رہے ماں بارے جنہ دت فانسے بھو آر وزن آسان نظر وزن آر گوسو رازم آر خیجہ گریب نماز رواز اللہ بجیب توفیق دو اتا اللہ نماز در حرسنہ نہیں نماز اور محبت انتر ڈکی لی سا از یہ گولو زک دی آبار اتن واز شروع جم از یہ تن اگامی حریر اللہ نیت گرن فاسکتا نماز فوری بین اشار نماز اور فورے دورا کا شکر نماز فوری بین خورا کا بردی تو ایبار کی ہوئی تو اوات ٹیم ہوئی دی نا نماز خوشت ہو بنا شکر اللہ رو فنگونا بنا اٹھنگ نائی نا بنا خانانا بنا پتی بندی نا بنا اللہ تو یہاں پوری پرنو دیو دے آئی دو رکھا تو ہی مولی پر حسن شزدہ دیا شکرہ دے گلے خدا قسم زدی فارم دو رکھا تو رہے تحجت فارم چلیس جیوانا رو مورو رہا سا کہتون ہون بچتون ہوئی اتنین اللہ ادین جدی ملے تجندہ ہوئی آنر انترے آنر دے خطور دردار مقبول بندہ آنر شکے دیو اور لاب نوالی سارے دی بندری لاب نوالی سارے دی بند آزیتو
ফল্লিয়াজ এত শুরু করুন আগামী হালতুম চ্যালেঞ্জ ইনশাআল্লাহ যদি অন্তর স্বপ্নগুলো তোমার হবে আল্লাহ আর কবুল করুন আমিন মেরাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লা ওয়াজগলি মেরাজ এই মেরাজ যত আর বিষয় দিও ইতর বিরক্তিদার কি তারা হদুদ কাছেটা নদর আল্লাহ কবুল করুক আমিন আইগো প্রশ্ন কিছু না আল্লাহ নবী রাসূল হাজার বানাই এক লক্ষ চব্বিশ বা দুই লক্ষ ষাট এক লক্ষ চব্বিশ দুই লাখ ষাট মতান্তরেরই আমিন হন না আচ্ছা খোদা দুন নবী তুই বানাই হন নবীরে আসর মেহমান না বানাস আর নবীর গিলে মেহমান বানাইস দে এই উত্তর গান একজন দিতে লি মন্নান শান্তি ভাই ভাই এই বড় রহমতুল্লিল নুর তৈরি একা নেই দেনা তুই এমন উগ্র তরাইন ফুরিব সব উত্তরের মূলন ফুরিব তিনজন আছে আর একটা না ব্যাকুল সর্বদা তিনজন হই নো উজুরা তো কইতো না আসান না তো রক্ষ তো রক্ষ তো নিজে বাসে না আল্লাহর বন্ধু শেষ না আয় হওয়া শুরু করছো মা কি ইয়ে না ঠিক মতো অন্তর মানেন না ভাইলে আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল নন দৈত্য দানব নন আর হাবিবুল্লাহ রাখিল নাই আর সব আল্লাহর মেহমান বানা বুঝে দেয় যারা আর নবীর লই গুতর আসার নাই একগুণ হতে নবী মরা মনোযোগ দিব না এখন বাসিলেন তিনজন উত্তর তিনজন মেয়ে দিন তো তিনজন আসে না সন আবার তিন জীবিক হন আলহামদুলিল্লাহ হন না বাবা শূন্যত্বের নেহায়ত প্রয়োজন ওয়াজ তো বহুদিন তো লেখুন আবার আয় কাবিলিয়ত করে দিন ইনায় কুট্টে কুট্টে ঠিক করে লই দিন আমিন হন না যার নাকি ব্যাগুনে মিলাদুন নবী গেলে সোয়াব আগতি মিলাদুন নবী গেলে জান্নাত ডাইরেক্ট করা আলহামদুলিল্লাহ হন না তুই না বলে হইতে লেখবি তুই তো তিনবার দইয়ে মনে ঠিক না সুন্দর করে লাহবরা করি কুলিয়ে রা সোনা কোরআনে তোমার হয়ে দিবে আমিন না হইবেন এতদিন হইতে মিরাদুন নবী কোরআনের দলিল নাই আল্লাহ হইতে মিরাদুন নবী আয় খোদা সুন্নত আর কেন বড় করে হন আল্লাহ আর কবুল করক আজকের বিষয় জিন দুই ইন লন এ তিন মাস যদি হুজুর নানা গেল দিব দেখুন না কিনি কিনি হয়ে রে গিয়ে গুজে আবার এক কেন ন হই এখন বেশি ভার নয় মাত্র দেড় ঘন্টা ভারত দেয় ইয়া একটা একুশ মিনিট আয় বারোটার কাটায় দিচ্ছি ন আল্লাহ কবুল করো হোস্টেলে কিনা হন ইতারা হুজুর হলে কিকে সাথ দিয়া আল্লাহ জানা হত কোনো মাস করিব আস্তে আস্তে বিরিয়ানির গাঠি আনিয়ে না মুখ খুলি দেন খুশবু বেগরত্ব লাগে যে ইয়া অনুরাত এই প্রশ্ন কি প্রযুক্তি কিনা হন মৌলাই করিম আর তোর উত্তর দিবার ক্ষমতা নাই তুই মনি ব্যাখ্যা না করে উত্তর দ আল্লাহ এখন তো খবরদার বিশ্বর জগত যে দুগুণ বাতিল ফিরকা আর নবীরে মেট্টে বলি হর আর নবীরে মরা বলি হর আর নবীরে গুণাগার বলি হর আর নবী গায়েব নজানে বলি হর আর নবী পাওয়ারলেস বলি হর ও আল্লাহ দুনিয়ার জগতরে কি রদ্দ তুই হদে ব্যাকুন দুশমন একমাত্র সুন্নি জনতা
যারা আর নবীদের নূর বলে হয় আর নবী গায়েব জানে বলে হয় আর নবী কিয়র মত ন বলে হর আর নবীরে মাসুম বলে হর আর নবীরে পাওয়ারফুল নবী বলে হর আর নবীরে জিন্দা নবী বলে হর এই সুন্নিয়ল তোরার হল যে টুরা বন্ধু তোরা এক একজন বেলায়েতের বলি তোরা সুন্নি জনতার পক্ষে আই মুনি মাওলা আসি তাফানি হন্দিকের জমির লাল বিজুনে সার্থক বাগর বাচ্চা শের সুবহানাল্লাহ এদিন হন্দিক কাই মুজিদি হযরত মাহফিল গরিব হাতুনে দিলে হল জামা না এ দূর মেই ফল হন্দিক কে ভাঙিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু কসিতি চালন গুজি ওরে কাজী শের বাংলা জীবন আর ঋণ তো পরিশোধ করি না বাজু আল্লাহু আকবার ইন মৌলিক বিষয় না কিদা आरा सुनियो न दावी की जिसका कोई थानी नहीं वो नबी हमारा वो नबी जिसका कोई थानी नहीं वो नबी हमारा है मुस्तफा की عظمت کا مصطفیٰ کی عظمت کا حد ہے نہ کنارہ ہے حد ہے نہ کنارہ ہے سارا دنیا একমাত্র শূন্যর হদ নবী নূর একমাত্র শূন্যর হদ নবী মাসুম একমাত্র শূন্যর হদ নবী জিন্দা একমাত্র শূন্যর হদ নবী গায়েব জানে একমাত্র শূন্যর হদ আর নবী পাওয়ারফুল উত্তর ব্যক্তির মেরাজ আছে না নাই তলি বুঝা গেল শূন্যি হন বাতিলের পক্ষে শূন্যর পক্ষে আছে না নাই আর কোন জোর করে হন না এতলে ও মাওলা জান্নাতিয়ান খাল্লা মানদ আলা হযরত عظیم البرکت امام عشق محبت چتردش شتابدیر مجدد دین ملت خلم خلا گری در خوف نرک رضا زرد تو تو غب دمصطفی تیرے لیے امان ہے تیرے لیے امان ہے শূন্য ওরা উত্তর দিন পাইলাম না আল্লাহ তুই মনিবুদ দরবারত গেলাম আল্লাহ কানবার খা এক লক্ষ চব্বিশ দুই লাখ ষাট হন নবী রে রসুল রে আর সম আল্লাহর মেহমান ন বান আল্লাহ হতে সারো চোদ্দশো বছর পরে নন্দির আর জমিন হাট হাজারি তানাত আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ ঈদে মেহরাজ লই আর হাসান রেজা রে আলোচনা করতে দিব ও হাসান রেজা ইকে কে নগুরাইয়া আয় মনে বুঝতে ফুসাল লেবা আল্লাহ আরো মাহবুব হাবিবুল্লাহ রে আসম আল্লাহর মেহমান কিল্লা বানাইও আলা হযরতে উগ্র হরাম মারি দি বেগুন তো মুখস্থ আছে এত লাই অর্থ ন বুঝেন দে হইন বারণ দে তেরা মসনদ নাজ আরশে বরি সুবহানাল্লাহ এখন হবু দুজন আরা হই দি কি কি লাগি দে কিন্তু মোল্লান হইত কেন ফেললো তেরা মসনদ নাজ عرش بری تیرا مہر میرا زغک روح امین تو ہی سر وار ہر دو جہاں ہے شاہ تو ہی سر وار ہر دو جہاں
شاہاں تیرا مثیل اب تیرا مثیل اب نہیں ہے خدا کی قسم تیرا مثیل اب نہیں ہے خدا کی قسم ہے کلام الہی میں شمس دہا I was going to Varda. My guru no Varda, Navisha Siri Havili. Effect no was at the Ikuno was at the Tibanaki was at them. Afsos Kanguru, the Iku effect no was at the Benai Shara Gulam. Iku the effect there. Allah Hedaid Guru. Media had a true host to be sure was he was Guru. Allah. বুজিবার তৌফিক দাও আমিন মেরাজ নবী কিল্লা একবার সাবস্ট্রাট কইলাম আলা হযরত তো হদে আল্লাহ হলো বাতিল ফিরকার পক্ষে দাঁড়িয়ে আছে না নাই নামাজ আছে না নাই ফরে আছে না নাই জুব্বু আছে না নাই খোয়ালত দাগ আর উজ্জত আছে না নাই আল্লাহ হয়তো মুকুর মধ্যে সুন খালি মারি দিলাম জড় দফুরনের বাড়ি লাগাই দিলাম শূন্য নাই বুকুল্লে اتلائی سنی والے منتر فرد ہنو ہنو باطل فکر مدرسات نہیں سب سے او علاما سب سے بالا و سب سے او علاما سب سے بالا وہ خاتم الانبیاء ہے ہمارا نبی خاتم الانبیاء ہے ہمارا نبی سارے نبیوں کا آقا ہمارا نبی سب سے اولا و اعلا سب سے والا و آسمانوں ہی پر سب نبی رہ گئے عرش اعظم پہ پہنچا ہمارا نبی سب سے او سب سے بالا وہ جس کو شایع عرش خدا پر جلوس ہے وہ سلطان والا ہمارا نبی سب سے اولا و اعلا سب سے والا وہ অমুক 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 আর নবী এলান দেন দেন আলা হজরতের এক এক গলিত এক এক রাতের ওয়াজ ও জগৎবাসী হল আর নবী সুন্নি জনতার পক্ষে বাতিল ফিরকার মুখ সুন খালি লাগাই 27 তারিখের রজব মাসের ঈদে মিলাদ নবী ও আল্লাহ ইবে হল্লা মাকাম খোদ খবরদার পৃথিবীর জগতে শিখাই দিলাম ও উম্মতে মুহাম্মদী মুমিন সম্প্রদায় জান্নাতি মেহমান যারা আহলে সুন্নাতুল জামাত আই তোরারে এতলা করে দিন ইয়া আল্লাহ কেন খোদা আই মেরাজ নবী দিন সুন্নিয়ার আকীদার পক্ষে আর নবী মেরিন যারা ফেরেশতা জান্ন পরে নূর তৈরি হই এন্ড আর নবী কেন যাইতারে اتلان نبی الدی ذات اعلی پاک ہے صلی علی محمد ذات اعلی پاک ہے صلی علی محمد بشر میں آیا ہے مگر
আর নবীবে নূর নালা মনতাই বনা নবী মরনা জিন্দা আল্লাহ হদ কাবা শরীফের উম্মে খানের গরত বাইতুল মুকদ্দাস একদম সংক্ষেপে বাইতুল মুকদ্দাসাত হদ বোরাক বাঁধো বাইতুল মুকদ্দাস লয় সুবহানাল্লাহ এখন মক্কা শরীফের মধ্যে বোরাক বাঁধি দে স্তম্ভ হইবে আসে না নাই যারা আসে কে রাসূল ইতরাইবে রাসূল সময় গোড়া অনার সেমিডর ইন হনি আইবেনি সুবহানাল্লাহ এই মুদিয়া গু ফুলুজ দি আজান কি হইবে দরিদ নবারে বোরাক বাঁধি তো কি ওরে বিয়াক কল জান্নাতি বোরাক বাঁধি দে কি কামার হত তুই এটা বরকত আছে সুবহানাল্লাহ আর কোরে করে অন্না বাইতুল মুকদ্দাস যাই আর আল্লাহ হদ ও জিবরিল উগ আজান দ ও খোদা কোন নামাজ ঠিক নাই আজান কিলে দিতাম উত্তরে যার ফেরেশতা আল্লাহ আছে আল্লাহ হদ জিবরিল বারবারই নগজ্জু না খানাই নগজ্জু এখনো তুই বহু দূর আছ আর নবী তুই নসির কেন বড় করে সুবহানাল্লাহ না আচ্ছা জুকুম আজকে থাক দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দুনি শুরু হই হাইয়া আলা সালাহ সুবহানাল্লাহ হাইয়া আলাল ফালাহ উত্তর দক্ষিণ যত মুখ ফিরে বেলার অমুক 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 1,24,000 2,08,000 নবীর গোষ্ঠী হল ব্যাকুল লাইন ধরে দিয়ে গিয়ে জিবরিল হদ আল্লাহ বুঝি সুবহানাল্লাহ আর গাজী শের বাংলা সিটি সংসদ নফল নামাজ জামাত পূরণ করে ভাই হবে গাজী শের বাংলা হতে হবে ভাই দিল সুবহানাল্লাহ মারামারি কর কেরাতুল ইমাম কেরাতুল্লাহ ইমাম সাহেব সূরা ফাতিহা যে ফরিদ অন ফরিদ করবেন না শুদ্ধ করি কুরআন শরীফ ফরিদ করবেন না তো কাজী শরম আল্লাহ হতে মশলা তো মানুষ লয় হসল না হলো আরে ওরা মানে মানে বাজিবেন না হলো জামাতে ফরম ফরজ না নবুল্লাহ তো কিছু করিবেন নাই আরা ফরি গাজী শের বাংলা রহমতুল্লাহ লাই নামাজ শুদ্ধ হয়ে বেল্লাই মুখ বলে বেল্লাই কেরাত শুদ্ধ হয়ে বেল্লাই এই পদ্ধতি অবলম্বন করছে সুবহানাল্লাহ আচ্ছা ইবে কি হন অক্তিয়ে নামাজ আসিল না আজান দিই না সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ সুবহানাল্লাহ বেয়া করলে ধরে দিয়ে গিয়ে ডানে মামা আল্লাহ মামলা হাতে তরুণ হলাম না জিবরিল বড় বড় গিলে করত আল্লাহ ধরে দিয়ে আছে না সরে বুঝে হন ও তুই হন ইমাম আদম ফরে বুঝে ফলেন নবী না না বিষয় দিন অবুক 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 আল্লাহ মামলা কি আর খোদায় কদে শূন্য ওর ফক্কায় আসি আল্লাহ কেন করি হন কেন আর হইতেন না আর কিন জমাতক আল্লাহ হতে 1,24,000 2,08,000 নবী রসুল ব্যাকুন বাইতুল মুকদ্দাস নামাজ সুজিনা না পরে ও বেকুফ ডাসল গালুর মধ্যে সুনগাদি কেন মারর আয় খোদা কে তোরা খোল দম বলের 1,24,000 2,08,000 নবীর গোষ্ঠী হল রসুলের গোষ্ঠী হল জঙ্গলাতুন আসমানুতুন জমিনুতুন সাগরুতুন কাসর বিদুতুন বাইর করি আনি নামাজ তিয়ে করাই দিন সমস্ত নবী ও যদি জেত হই ইমামুল আম্বিয়া কেন আবার মরিত তারে নবজন বললাম দুনিয়ার নবী অকল ব্যাকুন যদি আন নবীর বিষয় দিয়ে আয় আফন আফন মকবরাতুন মাজারাতুন নামাজ তিয়ে তারে তো ইমামুল আম্বিয়া মরিব না ওমার সালনাকা ইল্লা রহমাতাল লিল আল্লাহ বুঝিবে তৌফিক দাও আর তিন দিন সারি গান ফাঁস খান বহুত ভারী আর কিন ফরে মেয়েরাজ নবীর ইকিনি সম্রাজ হইলাম দে আলা হজরত একান শেষ করে দিয়ে জিসকা কুই সানি নেহি ও নবী হামারা হ্যাঁ আলা হজরত তেরা মিসলে নেহি হে খোদা কি কসম
আরগনাতের কলি লাম ইয়াতি নাজিরুকা ফি নাজিরিন মিছলাতুনা শুদ পয়দা আজ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বুজিবত তৌফিক ইল্লা নবীর ঈদে মেরাজুন নবী যে নবীর মিলাদুন নবী গলি জান্নাত ফাজার আল্লাহর কোরআনে এলান দদে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তো মানে জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াতুন বালাগাস পৃথিবীর জগতে আর আছে না তো ইয়াতুন বালাগাস যদি পৃথিবীর জগতে না থাকে তোলি জান্নাত ইয়ার আল্লাহ হারে দিবে বালাগাস করেন না তো সব বালার বালাগাস করেন না দিবে জান্নাত দন ভরবে না ভরবে তো আল্লাহর হতে ঠিক আছে তো কোরআন দিয়ে বাকি তো ঈদে মিলাদুন নবী ইয়াতুন বালাগাস আর নাই গুজ্জি হনে মুসলমান জানো ফেট করাই দিয়ে উন্ন কেনা ফুটে যদি উন্ন হ্যাঁ ইবলিস শতান ভাই আছে না নাই যারা তো ফেট করাই মিলাদুন নবী কইলি যারা গামুদি কাটা ফুটে যায় যারা তো আগুন লাগে এসিডের অনুর মতন উনল দি ইবলিস শয়তানের ভাই ঠিক না আরা মোমেনের ভাই এত লারা মিলাদুন নবী বলে অন্তর শান্তি নাই মনে তো হবে না এই মিরাদুন নবীন প্রয়োজন আছে না আছে আছে বড় করে হন যে রসুলে 63 বছর খাঁদি সগুর পানি দিয়ে সাগর বানাই ঠিক না বে ঠিক এতিকিন খান্না দনর ফর খলজে টুরা নাতিবে ইমাম আলী মকাম হোসেন রে দুটুর গরি সরতুন দর আলম করে বেলি আতিল হুসাইন সবর ও আজরা হই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ নবী খলজে টুরা নাতি কুরবান করে দিয়ে দে ও ফাদাইনাহু বিযবিহ আযীম আরা উম্মতুল্লাহ তো আরা উম্মততে নবীর লে কি করণীয় এ গুমান সারিন না পারে দি বোর মোহব্বত সারিন না পারে দি মঙ্গল হর হম্বল সারিন না পারে দি অ্যান্ড্রয়েড মোবাইল টিবন সারিন না পারে দি টিভির পর্দা ত্যাগ করিন না পারে দি আগামী হারের ইনকাম সারিন না পারে দি আর আর মোস্তফা নুরি রাড়ার লই জান্নাত দিবেন লাই আর আর জান্নাত ঢুকেবেন লাই ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীর ওয়াল্লাহি ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার একজন উম্মত দেখতে নিজের না জাহান্নাম যতক্ষণ আনিয়ে জান্নাতের দিন বেজুম এতক্ষণ আয় নবী জান্নাত যেতেন না এই নবীর মিলাদুন নবীন আগামী বছর 17তম দিবস 17তম বছর ধর হারাছে না হাতে হাতে ধর হারাত তুলম ভরিব বেগর না তুলে গজুরের ভাল্লা একেরা বড় করে ওয়া ভিডিও ম্যান হই কেনে করে ইতার আত্মীর নজির বানন না নারায় তাকবীর দনমাতে কানারি সারিয়ে ঘুম সারি দেন না এখন মিলা দিব এখন দোয়াইব নারায় তাকবীর নারায় রিসালাত নারায় কাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ আল্লাহ তুই কবুল কর মাওলাই করিম রাতের গভীরতম মুহূর্ত দুইটার কাটা সুই সুই এখনো তোর বন্ধ কল আর আমার বিছেন সারি তার ফালের মধ্যে খন ঘন্য সিদ্ধই বই লই মাওলা এত গভীর রাতের মধ্যে মেন্ডের সাইলাম ব্যাগুন মিলাদুন নবীর ফল সুবহানাল্লাহ যারা তো তকদির নাই বউর ফল গুমুর ফল ইতারা ঘরে ঘর দিয়ে গহন না আর কি বউর ফল না গুমুর ফল না টিয়ার ফল না নবীর ফল না আল্লাহ তুই আর কবুল কর তো নবীর ফল আইলি একান নজির দন্ন ভরিব মাতন না কিছু পাইতে চাইলি কিছু দন ভরে সাই আর এলাকার আর বাপ আর ভাই আর মা বোন খরাসন 2025 ইবে 24 না 17তম ঈদে মিলাদুন নবী উরসে গাউসুল আজম উরসে গাজী শেরে বাংলা আজিমুশান সুন্নি সম্মেলনিয়ান বানাইবেন লাই মানুষের আতর মধ্যে মাইফরের ঘরে ঘরে উগ্র বিরিয়ানির ফটোলা তুলে দিবেন লাই আর নবী খলজে টুরা নাতি বেরে দুটুর গরি কোরবান করে দিয়ে আর তো সেটিং এ জানোয়ার
উগ্গো বুড়ো বাপ আসন না ফলে জোয়ান বাদ দিলাম উগ্গো বুড়ো বাপ ফুয়াশা জন্ম দিয়ুন ফলার খামায় হাইতে লেখুন ও ফুতাইন তোরা টিকতে হইবেন লাই মিলতে হইবেন লাই হায়াত বাড়িবেন লাই রিজিক বাড়িবেন লাই আরা মা বায়ু দোয়াই দুজুম আর মুস্তফার দরবারত তোরা লেখার মান্নত গরিব লাই এক বছর টাইম নগুন লাই দিব এক গুণ দিবেন এক হাজারে দশ হাজার এক লাখে দশ লাখ ন লাখ অনর এক লাখ মাহফিল উগ্র ডেক দিয়া যাইব বাফর ফাতিয়া মার ফাতিয়া দাদার ফাতিয়া দাদির ফাতিয়া নানারির ফাতিয়া এই মারতানি গরণ সাই দেখা যাক সাই উগ্র বাপ বাহাদুর মর্দ ফাপ মা বর ফল মা বর গুণা মাগ বরে বেল্লাই নিজের গুণা বিবির গুণা মাগ বরে বেল্লাই কিডনি ফেল নয় বেল্লাই আশা পূরণে বেল্লাই স্বপ্ন বাস্তবায়নে বেল্লাই সাই হনাসন উগ্র বাপ নিজের ফুয়াশার ইনকাম উত্তুন বহ দিন ইনকাম উত্তুন উগ্র মস হাইতে লেত রইব বরণ হয়ে সুরণ হয়ে সালাম কেহিনা দরবারে মুস্তফা মে মেরা সালাম কেহিনা দিদার মে জব আয়ে রোজা কে সবুজ গুম্বুদ দিদার মে জব আয়ে রোজা কে সবুজ গুম্বুদ রোজা কে সবুজ গুম্বুদ উস ওয়াক্ত বে কসো কা একবার নাম লেনা দরবারে মুস্তফা মে মেরা সালাম কিহিনা দরবারে মুস্তফা মে মেরা সালাম কিহিনা ইয়ে শায়রে মুস্তফা বস ইয়ে আদব কি জাহে বস ইয়ে আদব কি জাহে আকি বিচা বিচা কর আকি বিচা বিচা কর বাবু সালাম জান দরবারে মুস্তফা মে মেরা সালাম কিহিনা মৌত হায়াত মেরি দোনো তেরে লিয়ে হে মৌত হায়াত মেরি দোনো তেরে লিয়ে হে দোনো তেরে লিয়ে হে জব মেরি মৌত আয়ে জব মেরি মৌত আয়ে তোহো সামনে মদিনা দরবারে মুস্তফা মে মেরা সালাম কিহিনা আল্লাহ সবাইকে কবুল করুক কেউ কি রাগ করেছেন আমার উপর আমার মা বোনরা জানি না শুধু মা বোনদের জন্য সারা বাংলায় এখনো আমি এক নম্বর এখনো কেউ দুই বলতে পারে নাই কারণ দুই বললে আমার মতন আরেকটা প্রতিষ্ঠান দেখাইতে হবে এটা আমি না আমার বাবাই আমাকে এই কাবেলিয়ত অর্জন করার সুযোগ করে দিয়েছেন আমি অযোগ্য ছিলাম না জানি বাবার যোগ্যতম আসনে গোলাম হতে পারি কিনা দোয়া করবেন তো আপনারা আল্লাহ আমার এতিম মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন মৌলা তাদের জন্য তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও সবার অভাবকে মৌলা তুমি মোচন করে দাও মুশকিলাতকে মৌলা আসান করে দাও সৎকা দিলে বলা দাও ভয় গুণমাফ হয় আশা পূরণ হয় সবচাইতে নিচু কাজটা আমি করলাম বিকারে আমি হয়ে গেলাম
যারা দাতা দান করে আল্লাহ তাদেরকে তোমার মাহবুব তোমার বন্ধু বানিয়ে দিয়েছে আল্লাহ সবাইকে তুমি বন্ধু হিসেবে কবুল করে না একবার সাইদুজন দরকার না বাবা নমাত মজা ভাইবেন মনত কি লেবেল্লা দরকার আল্লাহ তুনটা দেখলই আইবেন মাই ফলো বই যাবেন আয়তা হন বুত আল্লাহ গেলে বেশিরভাগ দিন গেলে আরো লক পাবেন আসর টু মগরিব মা বই নকল আলাদা বই তরিব মরফুল আলাদা বই তরিব দুই শস্য মাস সময় ইফা কান্দি হয় তোবার অনুষ্ঠান হয় উগ্র হাদিস উগ্র কোরআন দরজ হয় খতমে খাজে গান তোবার অনুষ্ঠান মিরাদ ইন্তেজাম আমিন হন না খুব সংক্ষেপে লাইভ দেখিবেন ওনারা আল্লাহ রাবে আপনাদের কবুল করো আমিন বহুত কষ্ট দিবেন আমরা না আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন আল্লাহর উপরন্ত নিয়ামত দান করো ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাতুল ইয়া রাহমাতাল লিল আলামিন ويا شفيع المذنبين میرے آقا روزہ سے پردہ اٹھا دو شکل نورانی دکھا دو ساتھ ساتھ آواز سنا دو دل کی ہر جو کو مٹا دو یا نبی سلام علیکا یا رسول سلام یا حبیب سلام علیکا صلوات اللہ شب اسرا کے دلہا درود نوشائے بج میں جنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا سلا جم خواجہ غریب نواز آقا گاؤں سے بنداری مشکل کشا حاج تیرا با اس وسانی بابا غلام رحمان میں سے بنداری تاج دارے حقیقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں ہدایت پہلا اعلی حضرت صدر الفاظ ورلم غازی شیر بنگلہ عاشق مصطفیٰ غازی شیر بنگلہ ان امام اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں ہدایت پہلا خواجہ خواجگان خواجہ عبدالرحمن ورشن مصطفیٰ مرشد علامہ طیب شاہ اولاد فاطمہ مرشد طاہر صابر شاہ پنجے گنج قادریت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں ہدایت پہلا مرشدی حضرات
قبلا حسن مستن شاد الحائے فاتح پور قبلا مقبل احمد شاد جن کے ہر ہر ادا سنت مصطفیٰ ایسے پیر طریقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا شمع مجمع ہدایت پہلا یا الہی صدیق ہے میرا رسول یہ سلامی آج جانا ہو قبول مدینے کے چاہت ہزاروں سلام مدینے کے چاہت لاکھوں سلام مدینے کے چاہت بہودوں سلام مدینے کے چاہت کرودوں سلام لغلاب کمالی کشبت جاب کمالی حسنت جمعی حسنی صلو علیہ وآلہ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين مولاي صلى وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم رب العالمين تمہارا لشان دربار پاکر مدد راتر گبرت و مورت دوٹو بکر حٹ اللہ شروع تک پجنت تلاوت قرآن حدیث پاکر تلاوت ذکر اذکار جا جا کسو اللہ تلاوت ہلو سو یادبی ہلے کھما کرے الہ کرم ربی جواک ستر بھائی مندر پکے قبول کرے حادیہ بنائے توفہ بنائے نورانی کنچہ بڑے رحمتر فرستہ دیا بھولا محبوب مصطفیٰ نور مقدس روتے پہنچائے دا یا اللہ سمستان بھی اکرار وہ اپا کرنے دے پہنچائے دا ازواج مطارت اروہ اپا کرنے دے پہنچائے دا صحابہ کرنے اروہ اپا کرنے دے پہنچائے دا یا اللہ مہربانی کرنے دعا کرنے خلوبائی راشدین جنت البکی جنت البواللہ اللہ بدری صحابی درنہ میں نے اروہ اپا کرنے دے پہنچائے دا یا اللہ امام الاولیاء غوث العظم روح پاک کرم دے پہنچائے دا خواجہ کریم ناظر روح پاک کرم دے پہنچائے دا بھارت بشر 366 اولیاء چٹرگاہ میرے بھارا اولیاء ولایت سمراٹ غوث العظم مجلس بندری حضرت قبلہ بہادر قبلہ متعلقین بھنڈار پتے کرے نامی نامی آروائے پاک کرم دے پہنچائے دا یا اللہ مہربانی کر حضر من چورو بھی سیدہ مسیح گوڑی حافظ قاری سید محمد طیب شاہ رحمہ اللہ آروائے پاک کرم دے پہنچائے دا نانندہ شاہ صاحب اللہ حافظ بدر رحمان مہاجر مکی محمد صاحب قبلہ اللہ علم ذل رحمان صاحب اللہ علم مولانا عبد المالک آروائے پاک کرم دے پہنچائے دا مولا جی مہربانی کرے دے کرے آج تک پجنو تو امت محمدی پیتی بھی جیرے چلے گئے لن اللہ سمست اولی اللہ سمست جرات اللہ مومن مومنات دنیا دیکھے انتقال برن کر لو امار اپن جنو رچے تا دے پتے کرے نامے نامے ہروائے پاکر مدے پہنچائے دا یا اللہ تمہن نام گفر تمہن نام گفر امرا گناہ گر رہا گناہ نہ کر لے تمہیں گفر نام دیتے رہا گفر نام رہتے نا گفر و گفر یا تیری عجت کے رکھا کرو امرا گناہ گر تیرے زندگانی گناہ مب کرے داو گتا جیبانے کتا ہی نا گناہ کرے چی اللہ شمست گناہ دیئے گردن فیرے لام تمہارا علی شان دربارے توبہ کر لام مولا مدر توبہ کے تمہیں قبول کرو اللہ مدر جائز مقاصد کے پورن کرے داو امدر خوفیہ عرضو کے تمہیں پورن کرے داو مولا مہربانی کرے دعا کرے محفل کے تمہیں قبول کرو جادر عورتو شرطو دندو ردی محفل شوشوی تو ہلو اللہ تعالیٰ کو تمہیں شاندار کامیابی دن کرو خدایا پہ حق کے بنی فاطمہ کے بر قول ایمان کنم خاتمہ اگر دعوت مرد کنی ور قبول منو دست داما نے آل رسول اللہ
প্রতিটি কায়ের মধ্যে আমাদের গুনাহের কাফারা বলে আমিন প্রতিটি মুহূর্তের মধ্যে ইজ্জতে জীবন দান কর ইয়া আল্লাহ আমাদের তাকদীরকে বলন্দ করে দাও আমিন আল্লাহ তুমি তোমার কাছে বান্দার কোনো অভাব নাই আমাদের কাছে আরেকজন মুনীব নাই কি আমাদেরকে ক্ষমা করবে মাওলা মাওলা তুমি চাইলে বান্দা চারিদিকে পেয়ে যাচ্ছ আমাদের তো আরেকজন মুনীব নাই আজকের বৈঠক দিয়ে আমাদেরকে ক্ষমা করে দাও না আমিন আমিন বেরহমতে সাইয়েদুল মুরসালিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ